গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তাই তো? তো সবারই আজকে মানে সকাল থেকে অনেক যারা নীল ষষ্ঠীর উপোস করে বা আমাদের মতো যারা বাচ্চার মা হয়ে গেছে তারা তো সবাই করবেই নীল ষষ্ঠী। তা আমরাও, আমি সঙ্গীত দুজনা মিলিয়ে নীল ষষ্ঠীর উপোস করেছি দুজনাই আজকে। দেখেছো আমি কথা বলছি টিকটিকির মতো ঘাড় নেড়ে যাচ্ছি, দেখো এরকম কেমন করে ঘাটটা নাড়াচ্ছিলে, দেখো বাড়িতেই থাকি, এখানে তো আমি থাকি না, এখানেই বলো বা আমার শ্বশুর বাড়িতেই বলো, দুটো জায়গার মধ্যে কোনো জায়গাতেই থাকি না, থাকি আমার গ্রামের বাড়ি সাঁতরা, সেখানে। কিন্তু এবছর তো সেটা হলো না, সকালবেলা উঠে মাকে ফোন করেছিলাম, মনটা খারাপ হলো। আর নীল ষষ্ঠী মানে তো শিবের পুজো টুজো করা, শিবের মাথায় জল ঢালা, তারপর ওই যে গোটা আম বেল এইসব যা যা লাগে আর কি, মহাদেবের যা যা প্রিয় জিনিস বেলপাতা এগুলো দিয়ে পুজো করা। তো সেটা পুজো করাতে এখানে তো বাইরে যেতেও পাবো না, পাশেই মানে শিব শীতলা মন্দির কিন্তু সেখানেও যেতে পাবো না, কারণ সম্পূর্ণ তো চারিদিকে বন্ধ। সেই জন্য ঘরের মধ্যেই, ঘরে যে আমার ছোট্ট শিবটাকে আছে সেটাকেই পুজো করবো, কিন্তু সেটাকে পুজো করবো দুপুর 12টার পর, বুঝলে? এখন হচ্ছে সকালবেলা, সকাল বলতে আমরা এই ঘুম থেকে উঠলাম বলে সকাল 10টায়, কথাটা বলতে দাও না, সব সময় পিছনে লেগে আছে মানে। পেঁয়াজকে এখন শাকিগুলো খাওয়াবো, আমি শরবত, আর সঙ্গীত তো রীতিমতো বিস্কুট খাওয়া হয়ে গেছে, চাটা একটু পড়ে আছে, চা বিস্কুট খাচ্ছে। আজকে আমাদের রান্না বান্না ওই মানে আজকে আমি ওই পুজো করে এসে লুচি এরকম সব খাই, সঙ্গীতও তাই খায়। রিয়াস হওয়ার পর থেকে মেনলি ওকে দেখা যায়, ও হওয়ার পর থেকে ওই সঙ্গীত লুচি তরকারি এরকমই সারাদিন খেয়ে থাকে। তো সেটাই হবে আজকে, ঠিক করেছি আগে রান্নাটা কমপ্লিট করে নেবো। রান্নাটা কমপ্লিট, রান্নাটা বলতে দেখো লুচিটা তো ভেজে রাখা যাবে না, ময়দাটা মেখে রেখে দিতে হবে, আর বাকি যা লুচির সাথে যা হবে সেই আইটেমগুলো বানিয়ে রাখা যাবে। তা ময়দাটা মেখে রেখে দেবো, তারপরে আমি ঘর মোছা স্নান সেরে পুজো করবো। আরে ওর মতো কার্টুন নিয়ে ব্যস্ত, সকালবেলা ঘুমতে ঘুমতে প্রচুর বাসন ছিল, সেই বাসন ধোয়া কমপ্লিট, তারপরে নিজের ড্রেস চেঞ্জ করলাম, কারণ যেহেতু রান্না বান্না সারবো ফ্রেশ ড্রেস তো করতেই হবে। ঠিক আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করে বেড়াতে, বড় লকডাউন ফিনিশ এখন তো আমাদের, আমরা মনে হচ্ছে সেই বিগ বস সবসময় ঘরে আছি, বিগ বসে যেমন টাস্ক দেয় রান্না বান্না করো, তারপর ঘরে যে জিনিসপত্র আছে ওই অল্প স্বল্প জিনিস দিয়ে রান্না বান্না বানানো আর কি, এই ঘর থেকে ওই ঘর, ওই ঘরে মানে একটা সীমাবদ্ধ এরিয়ার মধ্যে, তার বাইরে কোনো মানুষজনের সাথে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, সেরকম মনে হচ্ছে বিগ বস সবসময় আছি। আর এই যে স্বামী স্ত্রী দুজন আছি যেমন বিগ বসের ঝগড়া লেগে থাকে, সেরকম আমরা দুজনের ঝগড়া লেগে থাকি। আমি শরবত খাচ্ছি, শরবত থেকে এনে, কারণ এর বাইরে তো আর কিছু খেতে পাবো না পুজো না হওয়া পর্যন্ত। আর চাটা আমার ঠিকঠাক পোষায় না, যেটা সঙ্গীতের চলবে এখন অনেকবার চাটা, আমার সেটা পোষায় না, আমার শরবত। হ্যাঁ বুঝতে পারলে আজকে কিন্তু সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ সত্যি কথা মনে হচ্ছে। চলে এসছি রান্নাঘরে, আজকে হবে পটল আলুর তরকারি, একবারে বেশ মশলাদার, পেঁয়াজ রসুন তো কিছু যাবে না, জাস্ট মানে তেলে ভেজে আর কি ভালো করে যেমন হয় নিরামিষই মশলাদার সেরকম পটল আলুর তরকারি, আর সিমুইয়ের পায়েস, সিমুইয়ের পায়েসটার জন্য দুধটা আমি গরম বসিয়ে নিয়েছি, আর পটল আলুর তরকারি আলুটাকে একটু ভাঁপিয়ে জলটা ফেলে দিয়েছি, তাহলে মনে হয় যেন ভালো হবে। আর ময়দাটা মেখে রেখে দিয়েছি, ময়দাটা তো খাওয়ার সময় হবে। আর সঙ্গীত এইমাত্র বাজার থেকে নিয়ে এলো, দেখো বেগুন,
বিশাল বড় সাইজ, তাই না? এটা খাওয়ার সময় গরম গরম ভাজা, লুচির সাথে বেগুন ভাজা জমে যাবে, তাই না? তাহলে চলো পটল আলু তরকারিটা ঝটপট করে নিই, তারপর সিমের পায়েসটাও করে নিই। সঙ্গীত বলে খিদে পেয়ে গেছে, ওর জন্য একটু ছাতু শরবত বানিয়ে নিচ্ছি ঠান্ডা জলে, ফ্রিজে ঠান্ডা জলে, তার শরীরটাও ঠান্ডা থাকবে। তারপরে আমি আমার বাকি কাজগুলো সারব, ঠিক আছে? এটাকে দিয়ে আসি।
অবশ্যই বাড়িতে থাকবেন,
বিশেষ জরুরি কাজ তারা ছাড়া বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, এখন থেকে বলে দিচ্ছি গুড নাইট। গুড নাইট।